করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের তৎপরতা ও সাধারণ মানুষের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছি আমাদের ঝালকাঠি প্রতিনিধির সাথে। দর্শক, এই বিষয়ে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি রতন আচার্য। আমি দাঁড়িয়ে আছি ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড় সড়কে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে সড়কে কিন্তু এখনও লোকজন চলাচল করছে, প্রশাসনের নির্দেশ অমান্য করে, তাদের জরুরি প্রয়োজন ছাড়াও কিন্তু তারা রাস্তায় বের হচ্ছেন। ঝালকাঠির জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নেতৃত্বে ঝালকাঠি কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিকেল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত ঔষধের দোকান ছাড়া কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু ঝালকাঠিতে কাজ করছে যাতে জনগণ বাসায় থাকে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে এ পর্যন্ত ঝালকাঠিতে 185 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং 74 জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে পৌরসভা সহ সামাজিক সংগঠনগুলো ঝালকাঠির বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ ছিটাচ্ছেন।